যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে চন্দ্রযান চন্দ্রযানী এমনই ভয়ঙ্কর তথ্য ইসরোর প্রধান হ্যাঁ বন্ধুরা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করেছে চন্দ্রযান চন্দ্রযানি ল্যান্ড হওয়ার পর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে এই নিয়ে ইসরোর প্রধান কী জানালো এই ভিডিওটিতে আমরা একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো ল্যান্ডিং সফল হলেই যে সব দায়িত্ব সে শেষ হয়ে যায় বিজ্ঞানীদের এমনটা কিন্তু একেবারেই নয় বরং তারপর আরও বেশি কাজ তাদের আরো বেশি দায় দায়িত্ব আর সেটা মাথায় রেখেই আরো বেশি সতর্ক ইসরোর বিজ্ঞানীরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন চন্দ্রযান সির বিক্রম ল্যান্ডার এবং রোবার প্রজ্ঞান উভয় ভালো কাজ করছে তাদের গতিবিধি সঠিক রয়েছে তবে আশঙ্কার মেঘকে কিন্তু ভুলে গেলে চলবে না একেবারে চাঁদের জমিতে সফলভাবে অবতরণের পরেও কিন্তু ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্রযানের ভয়ের মেঘ যে একেবারেই কেটে গিয়েছে এমনটা ভাবার ঠিক হবে না পরীক্ষা নিরীক্ষাতেও আসতে পারে বাধা চন্দ্র অভিযানের জন্য সামনে থাকা চ্যালেঞ্জগুলো তালিকাভুক্ত করেছে এস স্বামীনাথন হ্যাঁ বন্ধুরা এদিকে এস সোমনাথ জানিয়েছেন ল্যান্ডার এবং রোবার উভয়ই পুরোপুরি সুস্থ এবং সব কিছু খুব ভালোভাবে কাজ করছে কাজ এখনও বাকি রয়েছে তবে চাঁদের বায়ুমণ্ডলের অনুপস্থিতির কারণে যে কোনো জায়গা থেকে বস্তু আঘাত হানতে পারে চন্দ্রযানের ওপর সেই সঙ্গে তাপীয় সমস্যা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যায় না পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি চাঁদের তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে হচ্ছে চন্দ্রযান শ্রীর কোনো কারণে সেই তাপমাত্রার সঙ্গে খাপ নিতে না পারলেও গণ্ডগোল এছাড়াও অজানা কোনো বস্তু বা বস্তুকণা যদি আঘাত করে যানটিকে তবেও তার ধাক্কায় বিগড়ে যেতে পারে যন্ত্রাংশটি তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন এই সমস্ত কিছুর কারণে আমাদের চন্দ্রযান থ্রি মিশন কিন্তু বিফল হতে পারে তবে ইসরোর বিজ্ঞানীদের সবসময় সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে রোভার প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রম সবসময় ঠিক রয়েছে কিনা তারা ভালো রয়েছে কিনা সেগুলো কিন্তু সবসময় তাদেরকে দেখতে হবে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ